আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও টপিক হচ্ছে টিকটক ভিডিও ফর ইউতে কিভাবে যায়, ফর ইউতে গেলে সেটা আমরা কিভাবে বুঝবো। তো সেই টপিক নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেব, মানে কিভাবে বুঝবেন আপনারা কোন ভিডিও ফর ইউতে গেছে, কোন ভিডিও যায় নাই সেটা কিভাবে বুঝবেন, সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে একদম ইজিলি ক্লিয়ার করে দেবো। এই টপিক নিয়ে আমাকে অনেকে রিকোয়েস্ট করছে একটা ভিডিও দেওয়ার জন্য। আসলে এই টপিকটা কিন্তু অনেকেরই প্রশ্ন আছে যে টিকটক ভিডিও ফর ইউতে কীভাবে যায়, অর্থাৎ ফর ইউতে গেলে আমরা কীভাবে বুঝবো। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট রাখি। আপনারা অনেকে আছেন যে ভিডিও মানে সম্পূর্ণ দেখেন না, জাস্ট একটু ক্লিক করেন, ক্লিক করার পর ভিডিও শুরুটা দেখে আপনারা কী করেন, বাহির হয়ে যান, যার কারণে আপনারা ভিডিওর শেষে যে ইম্পর্টেন্ট কথাগুলো হয় সেগুলো আপনারা জানেন না। কেননা একজন ইউটিউবার বা একজন লোক কথা বলতে 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 যখন শেষ পর্যন্ত বলবে, তখন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো তার কাছ থেকে বাহির হবে। তো আপনারা কী করেন, আপনারা জাস্ট এক মিনিট দুই মিনিট ভিডিওটা দেখে বাহির হয়েছেন, যার কারণে মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো আপনারা পান না, এই জন্য আপনারা কিছু শিখতে পারেন না। প্রত্যেক ইউটিউবার একটা কথা বলে যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আচ্ছা, এটা কেন বলে যে ভাই, এটা আপনাদের লাভের জন্য বলে, আপনারা যে ভিডিওটা ক্লিক করে বাহির হয়ে যান, তাই না? তো আপনারা কিছু শিখতে পারেন না, ওই ইউটিউবারটা ভালো না, ওই উনি ভালো ভিডিও করতে পারে না, ব্যাড কমেন্ট করেন। তো এই জন্য আপনাদেরকে বলে যে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কারণ একজন ইউটিউবার কথা বলতে 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 যখন শেষে যায়, তার মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো তখন বাহির হয়, আস্তে আস্তে মনে পড়ে। তো এই জন্য আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন রিকোয়েস্ট রাখে। তো আবারও বলে নিচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড বেল আইকনটি অল করে রাখবেন, আমরা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে চলে যায়। আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন। তো চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। ওকে প্রিয় দর্শক, তো এখন আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। তো তার আগে একটু কথা বলেন, আপনারা যারা আমার টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম এবং টিকটক অফিসিয়াল আইডিতে যারা জয়েন হয়নি, অবশ্যই জয়েন হয়ে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে টিকটক ভিডিও ফর ইউতে গেলে কীভাবে বুঝবেন। ধরেন এই ভিডিওটা এখানের মধ্যে, এই ভিডিওটা কিন্তু আমার বেশি ভিউজ 196 জন। তো এই এই এটা দেখবো আমি, এটা দেখার জন্য আপনারা ভিডিওটাতে ট্যাপ করবেন। ভিডিওটা ট্যাপ করার পর ঠিক এখানে কর্নার একটা অপশন দেখতে পাবেন, সে অপশনের নাম হচ্ছে মোড ডেটা। মোড ডেটাতে একটা ক্লিক করবেন। মোড ডেটাতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন যে লোড নেবে, এখন এই চলে আসতেছে। তো আপনার প্রত্যেকটা ভিডিও এভাবেই দেখবেন, মানে যে ভিডিওটা আপনার বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওটা এভাবে দেখবেন, ঠিক আছে? তো এখানে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে যে ভিউজ হচ্ছে 196 আর লাভ হচ্ছে 52, আর আপনার ইয়াতে মানে কমেন্ট হচ্ছে 2 জন, শেয়ার নাই, দেন সেভ হচ্ছে 3 জন, ঠিক আছে? তো দ্য ডেটা ওয়াস আপডেট হন এত এত, তো টোটাল প্লে টাইম এত এত, অ্যাভারেজ ওয়াচ টাইম এত এত, ওয়াটস ফুল ভিডিওস এত এত, আর রিস্ট ওরিয়েন্সড এত তো, ঠিক আছে? তো এইগুলো আপনারা ভালোভাবে বুঝে নেবেন যে কত মানুষ ভিডিওটা দেখতে আসে, কতক্ষণ দেখতে আসে। তো এটা হচ্ছে ওরিয়েন্ট রিটেনশন, যা মানে ভিডিওটা কত মানে কখন থেকে কতটুকু আপনারা কত পার্সেন্ট মানুষের ভিডিওটা থাকতেছে, বা ভিডিওর মধ্যে মানে মানুষের ভিডিওটা কতটুকু পছন্দ করতেছে, কতটুকু মানুষ ভিডিওটি দেখতেছে, এটা হচ্ছে ওরিয়েন্ট রিটেনশন। তো এইটা ভালোভাবে বুঝে নেবেন আপনারা। তো আর একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন ভিডিও ভিউস বাই সেকশন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন ফর ইউ 62%। তো এটা কিন্তু ফর ইউ ধরা যায় না, ফর ইউ ধরা যায় তখন যখন ভিডিওর ফর ইউ পার্সেন্ট 98 অর্থাৎ 95%, 96, 98, যখন 95, 96, 98 হবে তখন বুঝতে পারছেন আপনার ভিডিওটা ফর ইউতে গেছে। তো এখানে ফলোয়িং লিস্ট থেকে 8% অ্যান্ড পার্সোনাল প্রোফাইল থেকে 2% এবং ফর ইউ থেকে 62%, ঠিক আছে? 62% ফর ইউ এবং 8% ফলোয়িং, 2% আপনার পার্সোনাল প্রোফাইল। তো আশা করি বুঝতে পারছেন। তো এভাবে আপনারা চেক করবেন যে এখানে এই যে ফর ইউ, ফর ইউ যদি এখানে আপনার 98 অর্থাৎ 95 মানে 95, 96, 97, 90 এতটুকু যদি আপনার ফর ইউতে পার্সেন্ট থাকে, তাহলে বুঝলেন আপনার ভিডিওটা ফর ইউতে গেছে গা, এই ভিডিওটা মানে অল টাইম ভিউজ আসবে। তো আশা করি বুঝতে পারছেন। আরেকটু নিচে আসলে দেখতে পাবেন ভিডিও ভিউজ বাই রিজিয়ন, অর্থাৎ আপনার ভিডিওটা কোন অঞ্চল থেকে, কোন দেশ থেকে দেখতেছে। বাংলাদেশ থেকে 96% মানুষই বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখতেছে, অ্যান্ড সৌদি আরবিয়া থেকে 3%। তো এভাবে আপনারা আপনার ভিডিওটা পর ইউতে গেছে কি না মানে সেটা যাচাই করার জন্য এভাবে আপনারা যাচাই করবেন, ঠিক আছে? তো যেই ভিডিওটা আপনারা যাচাই করতে চান সেই ভিডিওটা ক্লিক করে এই যে কর্নারে মোর একটা অপশন আমি দেখাইছি না, সেটাতে ক্লিক করবেন। ঠিক এরকম একটা অ্যানালিটিক্স আপনাদের সামনে শো হয়ে যাবে।
তো আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটা বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওটা এভাবেই দেখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসে দেখে থাকলে ফেসটি লাইক দিয়ে দিবেন, অ্যান্ড কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং এই ভিডিওটা যদি কোনো কিছু না বুঝতে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো ভিডিও প্রয়োজন হয়, কোনো কিছু অজানা থাকলে সেটাও জানাতে পারেন, আমরা সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের জন্য পরবর্তী ভিডিওটি নিয়ে আসবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবো পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।